চাল টাকা তৈরি সরঞ্জাম সহ অবৈধ চাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেট সহ অনেকে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আপনারা জান তার মূল হোতা হচ্ছে হুমায়ুন কবির। তার নেতৃত্বে মূলত এই বিপুল পরিমাণ চাল টাকা চাল সরঞ্জামগুলি তারা তৈরি করে সেখানে, এবং সেখান থেকে আমরা মানে এই যে জাল নোট তৈরি করে জাল নোটের সকল সরঞ্জাম, যেমন সেখানে ল্যাপটপ, প্রিন্টার, ল্যামিনেটিং মেশিন, নামের প্রকাশ সহ যাবতীয় জিনিস সেখান থেকে উদ্ধার করা হয়, এবং আমরা নগদ ক্যাশ সেখান থেকে আমরা 16 লক্ষ টাকা আমরা উদ্ধার করি। উত্তরা ডিভিশনের সকল কর্মকর্তা, বিশেষ করে কুরাইশ নেতৃত্বে ডিসি সহ সবাই মিলে এই কাজটি করেছে। এর আগেও কিন্তু আমরা রোজা ঈদের আগে, আপনারা জানেন, আমরা লালবাগ থেকে অনেক জাল নোট তৈরি কারখানার থেকে আমরা অনেক জাল নোট এবং মেশিন প্রোগ্রাম উদ্ধার করেছি। আপনারা অনেকে সাথী ছিলেন। এবারও যে ঘটনাটি সেম ঘটনায় প্রায় 16 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আসলে এটা ছিল, তারা এই ব্যবসাটা অনেকদিন ধরে করে আসছে। আমরা যেটা কথা বলেছি সেটা হচ্ছে এই যে টাকাটা তারা প্রতি মাসে তারা 60 লক্ষ টাকা তারা অর্জন করে, এবং কি জাল টাকাটা দেশের বিভিন্ন অঞ্চলে 4-5টা নিয়ন্ত্রণ গ্রুপ আছে তাদের কাছে দিয়ে, অর্থাৎ কেউ যদি 500 টাকা নোট 1 লক্ষ টাকা নিতে পারে মানে দুটি ভাগের, তাহলে ওই যে কারখানা আছে তারা তৈরি করে তারা পাবে 14,000। আর যদি 1 লক্ষ টাকার একটা বান্ডেল নিয়ন্ত্রণ গ্রুপ নিয়ে এটা বিলি করতে পারে, তাহলে যে কারখানার মালিক সেভাবে 10,000 টাকা। অর্থাৎ কারখানার যে অবৈধ কারখানায় যে মানে টাকাটা তৈরি করে তারা পায় 10,000, 10,000 টাকার বিনিময়ে তারা 1 লক্ষ টাকা নিয়ে যায়। নিয়ে তারা আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে বা বিভিন্ন মার্কেট কারখানায় গুলি তারা দিয়ে, এবং এটা বিশেষ করে ঈদের আগে এবং ঈদের পরে এই কাজগুলি তারা করে থাকে। রোজার ঈদের পরে বা রোজার ঈদের আগে কিছু আগে কোরবান ঈদ গেলেন সেটার আগে তারা এই কাজটা করেছেন। এখন আবার তাদের কাছে যেটা আমরা দেখছি, তারা আগামী পূজাকে কেন্দ্র করে তারা আবার অ্যালার্ট দিয়েছিলেন, এবং তারা তাদের মাসে 60 লক্ষ টাকা রোলিং দরকার, তারা এখন থেকে তারা এটা কাজ শুরু করেছিলেন। সেই তত্ত্বের ভিত্তিতে সেটার খবর পাওয়ার সাথে সাথেই উত্তরা ডিভিশন অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে।